আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি, আপনাদের বোন বিডি ব্লগার সুলতানা। আমি আসলাম হচ্ছে আজকে আমার ছোটো বাচ্চার স্কুলে। আজকে খাতা দেখানো হচ্ছিল, মিড টার্ম পরীক্ষার খাতা দেখানো হচ্ছিল, তার জন্য আসছিলাম। তো খাতা দেখে আমি চলে যাচ্ছি এখন। তো চলে যাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে কিছু আশপাশ একটু শেয়ার করে দেখালাম আর কি, আমার বাচ্চাদের স্কুলটা কীরকম, তো যাওয়া আসার রুটগুলা তো আশেপাশে একটু শেয়ার করে দেখালাম। সুন্দর গাছগাছালি আছে, তো এখানে গার্ডিয়ানরা বসার জন্য রুম আছে, প্যারেন্টস রুম আর কি। তো পাশে ক্যান্টিন, তো এগুলা সব আমি ঘুরাই ঘুরাই আপনাদেরকে কিছু কিছু চট নিয়ে দেখালাম। তাড়াহুড়া করে আসছি, আবার চলে যাচ্ছি, কারণ আবার বাসায় যাইয়ে রান্নাবান্না করতে হবে। তো তার জন্যই এখানে পাহাড়ের পাশে ভালোই লাগে বসতে। তো এই ফুল গাছগুলো, এই যে একটা, এখন আমি একটা ফুল গাছ দেখাচ্ছি, আসলে এটা ফুল কি না আমি তাও জানি না, এটা কি জিনিস আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার দেখে অনেক ভালো লাগছে, তার জন্য একটু শেয়ার করলাম। তো চলে আসতেছি এখন, আবার পাশে বাসার পাশেই হচ্ছে আমি সবজির দোকান, সবজির ভ্যান পাইছি। সবজির ভ্যান থেকে আমি হচ্ছে সবজিও কিনে নিয়ে আসলাম কিছু। বাসার মধ্যে এমনিতেই সবজি ছিল না, তার জন্য কিছু সবজি সহ কিনে নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম আসার সময় যে আমি সবজি নিয়ে আসছি, সেই সবজিগুলো এখন আপনাদেরকে দেখাবো। গেট তো খুলতে পারতেছে না, ছিঁড়ে ফেলি, তাই ছিঁড়ে ফেলি। এই দেখেন, এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে লাউ, যে লাউটা ছোট্ট, এটা লাউ একদম কচি, একদম কচি। এই লাউটা নিছি, তারপরে এগুলা কি বলেন, দুন্দুল, কইটা আমাদের চট্টগ্রামের ভাষায় কইটা বলে। তারপরে এই একটা, এগুলা আর হচ্ছে অল্প শশা, যে শশা, শশা তো আমি আমার জন্য নিয়েছি, আমি শশা খাই জানিনি। তো আমি এখন এগুলা রান্না করব না, এখন এগুলা উঠাই রাখব, উঠাই রাখব মানে গুছিয়ে রাখব। তারপর আমি অলরেডি সকালবেলা তরকারি কেটে কুটে গেছি, স্কুলে যাওয়ার সময় কেটে কুটে গেছিলাম সবজি। আজকে ইলিশ মাছ রান্না করব, তো শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, তো চলেন রান্নাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কড়াই বসাই দিলাম চুলাতে, গরম হয়ে গেছে, তো এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, এখন আমি রসুন, রসুন দিব, রসুন দিলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, একটু ঝুল ঝুল করে।
প্যারাশন নিচে একটু জুল জুল করে রান্না করার বাকি এখন রান্নার পরে বোঝা যাবে কি রকম রান্না হবে আগের থেকে রান্না কি রকম হবে তা কিন্তু আমি বলতে পারি না রান্নার মাসখানেক অন্যরকম রান্না হয়ে যায় আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা করব একটু ভাজা করব এই যে আমার পেঁয়াজ রসুন বুনা হয়ে গেছে যে বুনা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন এখন আমি মশলা দিব আমরা সবাই জানি ইলিশ মাছের মধ্যে সাধারণত একটু মশলা কমাই দেওয়া লাগে একটু কমাই দিতে হয় কষিয়ে নিই কম হবে মনে হচ্ছে মশলা একটু দিই ব্যাস হয়েছে মশলাটা কষতে থাক মশলা কষানোর পরে আমি মাছগুলো দিব এখন একটু মশলাগুলো কষাই নি এই পাশে আমি একটু লবণ দিয়ে দিই যে প্রায় আমার বুনা হয়ে গেছে মশলাটা দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এই তো বোনা হয়ে গেছে আর একটু উঠে আসো তেলটা এখন আমি একটু পানি দিব কারণ মাছগুলো পুড়ে যাচ্ছিল বোনাও হয়ে গেছে একটু পানি দিব কে ভাজলাম না না ভাজে রান্না করলাম কারণ তাজা মাছ তো একদম বুটের তাজা মাছ তার জন্য একটু না বাজেই রান্না করলাম আমি এখন এখানে বলক আমি তো গরম পানি দিয়ে রান্না করি অলরেডি বলক উঠে আসছে তো আমি এখন
বেগুনটা দিয়ে দিব। এই বেগুনটা আপনারা খান কিনা জানি না, এটা জুম্মা বেগুন বলে আমাদের এখানে, পাহাড়ি বেগুন আর কি, পাহাড়ে হয় এটা। তো এখন আমি টমেটো দিব, এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটো হচ্ছে আমার ফ্রোজেন টমেটো, আপনারা বলবেন আবার এটা প্রতিদিন বলতে হয় নাকি, না বলতেছি আবার, অনেকে নতুন, অনেকে তো নতুন অ্যাড হয় তার জন্য বলি আর কি। তো এখন আমি ডাকা দিব, এখন আমি এইগুলো ডাকা দিব, ডাকা দিয়ে রেখে যাব। এই যে ওখান থেকে আমি এগুলো রেখে দিলাম, এই যে এগুলো রেখে দিলাম, এগুলো আমি একসময় কচু শাক অথবা কচু দিয়ে রান্না করব, তার জন্য এই চারটা রাখছি। এই যে আমার রান্না এখন শেষ, রান্না শেষ হয়ে গেছে, ঝুল করবো বলছিলাম, এই যে ঝুল ঝুলেই হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, আমার ভিডিওগুলা, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। আর একটা লাইক করে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট ছেড়ে যেতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের দেখে আমি ভিডিও বানানোর জন্য কিভাবে বানাবো সেটা বুঝতে পারবো, আর একটা লাইক দিলে আমি উৎসাহ পাবো ভিডিও বানাইতে। তো প্লিজ ভিউয়ার্স।